আলাইকুম। তো আমরা এখন থেকে শুক্রবারও আমাদের সার্ভিস পাবেন, আমরা ফ্রাইডেতেও খোলা রাখবো আপনাদের জন্য, কারণ এখানে ম্যাক্সিমামই সব হচ্ছে চাকরিজীবী। তো ফ্রাইডেতে খোলা রাখলে হয় কি, ফ্রাইডেতে সবাই আসতে পারবেন, সার্ভিসটা করে নিয়ে যেতে পারবেন। তো আমাদের এক ভাইয়ের ছোটো একটা ক্র্যাশ করছিল, তো একটা কাজ করতেছি আমরা। এটা হচ্ছে মির্জাপুর দেহটা, এটা দেহটা ফ্লাইওভারের রাজীব অটোস আউটলেট। এটা আমাদের সার্ভিসিংয়ের কাজ শুরু হয়েছে, আরও আমরা আস্তে আস্তে প্রোগ্রেস করতেছি, আস্তে আস্তে যাতে আরও ডেভেলপ করা যায়। তো যারা জানেন না, অনেকেই জানেন না যে আমাদের সার্ভিস সেন্টার চালু হয়েছে, তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো আপনাদের সাপোর্ট প্রয়োজন, চলে আসবেন যারা সার্ভিস করতে চান, বিশেষ করে ফ্রাইডেতে। ম্যাক্সিমাম সময় ফ্রাইডেতে আপনাদের সময় থাকে, তো আমরা সেই জন্য ফ্রাইডেতেই যথাসম্ভব চেষ্টা করবো ওপেন রাখার। আর যে কোনো হেল্পের প্রয়োজন হলে আমরা আমাদের টেকনিশিয়ানের নাম্বারটা দিয়ে দেবো, ছোটোখাটো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে, কোনো রকম বিপদ আপদ হলে অবশ্যই তার কাছ থেকে হেল্প প্রয়োজন হলে হেল্প নিতে পারবেন। করবেন যে কমন প্রবলেম, একটু গুতা লাগছে, রেঙে যায় এটা। ফ্লাইওভারের নিচে, তো যারা টাঙ্গাইল থেকে আসবেন, তো টাঙ্গাইল থেকে যারা আসবেন তারা রাস্তার ডান সাইডে ফলো করবেন, ডান সাইডে আন্ডারপাসের ঠিক ডান সাইডেই আপনার বেবি ট্যাক্সি যে স্ট্যান্ডটা, এইখানে আপনার সিঙ্গার এবং ওয়ালটনের একটা শোরুম আছে। আমরা যে বিল্ডিংয়ে আমাদের শপটা নিছি, তো এটা হচ্ছে তিনতলা একটা বিল্ডিং। এখানে দেহটা বাজারের যে মূলত যে বেবি ট্যাক্সি স্ট্যান্ড যার জন্য আর কি পপুলার, এবং আন্ডারপাসের ঠিক নিচে যে লোকেশনটা দেওয়া আছে, সামিয়ানা যে দেওয়া আছে এই দোকানটা, তো আমাদের উদ্বোধন চলতেছে যার জন্য সামিয়ানা দেওয়া আছে। আরেক কথায় অপোজিট সাইডে রাইট সাইডে আছে স্কুল, দেহটা যে স্কুলটা এর উল্টা পাশে, যারা টাঙ্গাইল দিয়ে আসবেন এবং যারা কালিয়াকুর চন্দ্রা দিয়ে আসবেন তাদের জন্য পড়বে রাস্তার বাম সাইডে, লেফট সাইড। তো এখানে মার্কিং করে দিছি আমরা এই দোকানটায় আমাদের। আর আরও ভালোভাবে চিনতে গেলে ডান সাইডে যে স্কুলটা দেখতেছেন, দেহটা স্কুলটা এর অপোজিটে। আর যারা মানিকগঞ্জ থেকে আসবেন মির্জাপুর বাইপাস হয়ে, বাম সাইডে যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে মির্জাপুর, যারা মির্জাপুর দিয়ে আসবেন বাম সাইডে রাস্তা দিয়ে আসবেন। আশা করি বুঝাইতে পারছি, যেহেতু আমরা এখানে নতুন ওইভাবে আপনাদের চিনাইতে পারতেছি না, যার জন্য আমরা ড্রোন শটটা ইউজ করছি। তো আশা করি বুঝাইতে পারছি, আরও আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি। এখন আমরা কিছু